সরকার হাসিনা সরকারই ভালো ছিল আমাদের গরিব মানুষের সুবিধা ছিল জিনিসপাতির দাম কম ছিল এখন মনে করলাম যে তত ইয়া সরকার আসলো যে জিনিসপাতির দাম কমবে কমাচ্ছে আরো বাড়তিছে লাভ কি তার আমরা গরিব মানুষ না খায় মরতে যাচ্ছে ভাড়া নাই এখন রিকশার ভাড়াও কম সবকিছুর দাম কম ছিল হাসিনা যাওয়ার কারণে তো পরে তো আরো বেশি বাড়ছে আরো ভাই সব জিনিসের দামই বাড়ছে কমার্সে আরো বাইরে গেছে আমরা চাই যে সুষ্ঠু একটা ভোট হয় যে সরকারি আসুক জিনিসপাতি নিয়ন্ত্রণে দামের নিয়ন্ত্রণে আসুক আমরা গরিব মানুষ সাধারণ মানুষ তো কষ্ট করি রে ভাই আমাদের পরিস্থিতি একটু খারাপই ভাই আমরা গরিব মানুষ এখন বর্তমানে খুব কষ্টে দিনকাল যাচ্ছে ভাই খুব কষ্টে দিনকাল যাচ্ছে আগে কামাই করতাম প্রতিদিন 1000 টাকা এখন 500 টাকা কামাই করা যায় না সারাদিনে এখন বর্তমান কারণ এখন কি এটা আমরা কি করে বলবো সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট রিকশার উপরও সিন্ডিকেট ট্রাফিক পুলিশ মনে করেন দাঁড়াইতে দিতেছে না উল্টায় ফালাই দিতেছে অনেক ঝামেলা ভাই চার্জার গাড়ি তো চালাইতে পারি না ভাই এখন পাওয়ার রিক্সায় সমস্যা নাই কিন্তু চার্জার গাড়ি তো চালাইতে পারতেছি না এখন ক্ষতি লাভ সেটা তো আমরা ভাই বুঝি না আমরা গরিব মানুষ অত কিছু বুঝলে তো হইতোই হ্যাঁ অবশ্যই সমস্যা সমস্যাই সমস্যা হইলে তাহলে আনছে কেন সরকারই তো আনছে এখন যে সরকারি আনুক আনছে তো ভাই আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক আনছে তো চাই সুন্দর একটা দেশ চাই যে শান্তিভাবে আমরা বসবাস করব কোনো দুর্নীতিবাজ থাকবে না সুন্দরভাবে আমরা সব কিছুর দাম নিয়ন্ত্রণে থাকুক আমরা গরিব মানুষ খায়া বাঁচি একটা মাছ কিনতে গেলে বর্তমান রুই মাছের বাজারও মাত্র বর্তমান 300 টাকা 350 টাকা কেজি গরু গোস্ত 800 টাকা কেজি আমরা গরিব মানুষ তো বছরও খাইতে পারি না ভাই ইনকাম করি ভাই প্রতিদিন মনে করেন পাও গাড়ি চালাইলে 700-800 টাকা ইনকাম হয় জমা দিতে হয় 150 টাকা তিন বেলা হোটেলে খাইতে গেলে লাগে 300 টাকা 500 টাকা অলরেডি চলে যায় 200-300 টাকা বর্তমান কামলার দাম থাকে ভাই বলতাম যে আপনি হাসিনা সরকার ছিল যেভাবে দেশ চালাইতো আপনি ওইভাবে চালান আরও যে কটা সরকার ছিল চালান সমস্যা কী কিন্তু আপনি চালাইতে পারতেছেন না তো সব কিছুর দাম যদি বাড়তেই থাকে তাহলে লাভ কী আমরা সাধারণ মানুষ তো না খায়া মরতেছি বর্তমান এখনকার যে অবস্থা 1 কেজি চাইলের দাম 75 টাকা 70 টাকা তাহলে আমরা কী করে বাঁচি